আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম। অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর অনলাইন ক্লাসে। তো এর আগে কয়েকটি ভিডিও আপলোড করা আছে এই অধ্যায় অর্থাৎ এই চ্যাপ্টার বিষয়ে। চাইলে তোমরা ডিসক্রিপশন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আগে প্রশ্নগুলো ছিল বোর্ড সলিউশন, আজকে যে প্রশ্নটা করব অর্থাৎ প্রশ্নের অ্যান্সারটা করব সেটা হলো আসলে বোর্ড সলিউশন। তো এই প্রশ্নটা আসলে বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আসলে বোর্ড সলিউশন, তোমরা আসলে থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো এখানে যাই হোক, এখানে এক্সাম্পল 19 এবং প্রশ্নটা হলো 19x² + 5xy + 7 y² - 13 = 0 সমীকরণ হতে এক্স এবং ওয়াই এক্স ওয়াই পথ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তো এখানে যে জিনিসটা আছে সেটা হলো এক্স এবং ওয়াই পদ অপসারণ করতে হবে, অর্থাৎ এই অংশটা আমাদের কি করতে হবে, বাদ দেওয়ার চেষ্টা করতে হবে সূত্রের মাধ্যমে। তো যাই হোক, এটাকে একটা সমীকরণে যদি আমরা তুলনা করি, সেটা হলো যে একটা সমীকরণ আছে যেটা হলো a² + 2hxy + b y² + c = 0। তো এটা আসলে আদর্শ দ্বিঘাত সমীকরণের কিছু অংশ, অর্থাৎ সূত্রটি এখানে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে এটা হলো আদর্শ সমীকরণ। যদি আমরা কম্পেয়ার করে দিই, তুলনা করি, তাহলে দেখো এখানে এর মান হবে কত, 19, 2x এর মান হবে 5/2 হবে, আর বির মান হবে 7, আর সির মান হবে কত, -13। তো এখানে আমরা যদি বের করে নেই, তাহলে এখানে দেখো কম্পেয়ার করি অর্থাৎ তুলনা করি, এখানে আমরা বাংলায় লিখব তুলনা করি এখানে দেখো এখানে এর মানটা কিন্তু পাওয়া যাবে। তো এর মান দেখো এখানে 19 হবে, যদি সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে 2x এর মান দেখো xy এবং x অর্থাৎ xy এর সহগ 2x, তাহলে এটার মান হবে কত, 2x এর মান হবে 5। তো এটাকে যদি আমরা এইসে আনি তাহলে কত আসবে দেখো, অতএব h = 5/2, ঠিক আছে। এই অংশটা তুলনা করলে 2h = 5 হবে, তো এইস এর মানটা রাখলে 5 উপরে যাবে আর 2টা গুণ অবস্থা আছে ভাগ হয়ে যাবে। তো এরপর দেখো b, তাহলে কত হবে 7, অর্থাৎ b আমরা লিখতে পারবো, তো b = 7, আর c সমান কত দেখো, c এর জায়গায় কে বসে আছে, -13। তো এখানে আমরা লিখব অতএব c = -13। এই হলো আমাদের কম্পেয়ার করা অর্থাৎ তুলনা করা। তো এখানে চলে গেল, এখন আমাদের কি করতে হবে যে এক্স ওয়াই এবং এক্স ওয়াই পদটি কী করতে, অপসারণ করার চেষ্টা করতে হবে। তো অপসারণ করতে গেলে যে কাজটা করতে হবে, তো সেটা হলো যদি আমরা অপসারণকৃত সমীকরণটি দাঁড়ায়, অর্থাৎ দেখো এখানে দেখো, অর্থাৎ এক্স এবং ওয়াই পদ অপসারণ মানে বাদ দিলে, অপসারণ করলে নতুন সমীকরণ একটা দাঁড়াবে, সেই নতুন সমীকরণটি কি আমরা লিখবো এখন। তাহলে এখানে যে জিনিসটা আসার কথা, ax² + b y² আর এখানে +c। তো এখানে +c আমরা যদি একবারে করে নিই, তাহলে এখানে দেখো কত আসবে, এখানে আসবে 13। ওকে, তাহলে দেখো এখানে যে এক্স এবং ওয়াই পদ অপসরণ করে নেই, তাহলে যে জিনিসটা নতুন একটা সমীকরণ আসবে সেটা হলো দেখো এখানে ax² + by², তাহলে এটা দেখো এই অংশটা বাদ দিলে, তাহলে ax² আর তাহলে এখানে কী থাকবে, অর্থাৎ y² অর্থাৎ by² আর এখানে যে ধ্রুবকটি ছিল সেটাকে যে ট্রান্সফার করতে মাইনাস কত হবে, মাইনাসটা হচ্ছে প্লাস অর্থাৎ 13। তো এখন এটাকে আমরা কী করবো, a1 নিব আর এটাকে b1 নিব। ওকে, তাহলে এখানে আমাদের কী কাজ করতে হবে, সেটা হলো a1 এবং b1 এর মানটা যদি আমরা আনতে পারি তাহলে খুব সহজে কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো আমরা সূত্র জানি, অতএব আমরা জানি a1 + b1, বের করার সূত্র হলো a + b, মানে হলো a1 এবং b1 মানে এটার হলো রূপান্তরিত, যদি আমরা ধরে নিই তাহলে a1 + b1, তাহলে a + b বলতে এখানে দেখো এই যে এটা কম্পেয়ার করছি,
সেটা হলো কত, এ এর মান কত 19 প্লাস বির মান কত, বির মান হলো 7, তো ক্যালকুলেট করলে কত আসবে এটা 16, ঠিক আছে, যোগ করলে এটা আসবে। তো এরপর আমাদের যে অংশটা লাগবে আরেকটা সূত্র জানি, সেটা হলো এ ওয়ান ইন্টু বি ওয়ান, এটা বের করার সূত্র হলো এ বি মাইনাস এ সি স্কোয়ার। তো এ বি মাইনাস এ সি স্কোয়ার, তাহলে এখানে দেখো এ বির মান কত, এর মান হলো কত 19 ইন্টু বির মান কত 7 মাইনাস এইসের মান হলো কত 5/2, আর এখানে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তো এই অংশটা তাহলে এটাকে যদি আমরা নিতে পারি, দেখো এটাকে আমরা এটা হিসাব করে নিতে পারি, তো ক্যালকুলেট করলে যে অংশটা পাওয়া যাবে সেটা হলো যে 19 এর সঙ্গে 7 যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে কত 133, অর্থাৎ 133 মাইনাস, আর এখানে সবগুলোর উপর স্কোয়ার মানে 25 হবে, 5 এর উপর স্কোয়ার, আর এখানে 2×4 হবে। এটা যদি লসাগু করি দেখো এখানে কত আসবে, তাহলে এখানে 133 × 4, তো এখানে আসবে কত 532, অর্থাৎ 532 মাইনাস এখানে 25, তো এটা লসাগু করার পর এখানে 4, আর এটাকে ক্যালকুলেট করলে কত আসবে, এখান থেকে যদি মাইনাস করি কত 25 যদি মাইনাস করি তাহলে এখানে আসবে কত, ঠিক আছে, অর্থাৎ 527, অর্থাৎ মানে 507। তো এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা দশমিক আসবে, তো দশমিক না আনাটাই বেটার। তো এখানে দেখো আমরা কী পেলাম, এ ওয়ান এবং বি ওয়ান, এখানে যদি আমরা এ ওয়ান প্লাস বি ওয়ান লিখি, অর্থাৎ যে অংশটা আমরা বের করলাম কত এখানে 26, তো 26 আমরা এখানে বসায় দিব, আর এখানে তাহলে এখানে কী পেয়ে গেলাম, এ ওয়ান এবং বি ওয়ান ইন্টু আকারে, অর্থাৎ গুণ আকারে এ ওয়ান বি ওয়ান, এটিকে আমরা বের করলাম কত 507/4, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ, তাহলে এখানে যে অংশটা আমাদের বের করতে হবে এখানে, অর্থাৎ এ ওয়ান এবং বি ওয়ান আনতে হবে, তো এ ওয়ান বি ওয়ান, তো এখানে দেখো এ ওয়ান প্লাস বি ওয়ান, এটাকে আমরা রূপান্তরিত করে নিলে এটা হয়, অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান সমান এ প্লাস বি, মানে এ এবং বি যেটা আমরা তুলনা করছিলাম সেটা মান বসায় দিলে কত আসবে 26। নেক্সট একই স্টেপ, তো এ ওয়ান এবং বি ওয়ান যদি রূপান্তরিত সমীকরণের একটা অংশ হয়, এ বি মাইনাস এ সি স্কোয়ার, এটা হলো সূত্র একটি, আসলে এটা কোনো বানায় কিছু না, এখানে এর মান কত 19 আর বির মান হলো 7 মাইনাস, আর এসের মান কত, এখানে দেখো এসের মান 5/2, তো 5/2, তারপর স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম, সব কিছু ক্যালকুলেট করে অর্থাৎ এ ওয়ান বি ওয়ানের মান পাওয়া গেলো 507/4, ঠিক আছে। এই অংশটা আসলে আমরা বুঝতে পারছি, তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো এই যে নতুন যে সমীকরণ এ ওয়ান এবং বি ওয়ানটা বের করতে হবে, তো এ ওয়ান এবং যদি বি ওয়ান বের করতে পারি তাহলে এখানে দেখো এখানে এ ওয়ান প্লাস বি ওয়ান এটা দেওয়া আছে, এবং এ ওয়ান বি ওয়ান, অর্থাৎ এই যে একটা সূত্র, এমন একটা সূত্র আনতে হবে যাতে এ ওয়ান প্লাস বি ওয়ান এই অংশটা আছে, অর্থাৎ এ ওয়ান মাইনাস বি ওয়ান আনার চেষ্টা করতে হবে। তো একটা আমরা সূত্র জানি, সেই সূত্রটি হলে এভাবে লিখতে যদি চাই, তো এ ওয়ান পরে লিখবো আমরা, তো এটা একটা সূত্র আছে, অর্থাৎ এ মাইনাস বি মানিনের সূত্র, আমরা এই সূত্রটি যদি ফলো করি তাহলে দেখো এখানে এই অংশটা হওয়ার কথা, শুধুই এ ওয়ান এবং বি ওয়ান লাগাই দিব, তাহলে দেখো এখানে দেখো মাইনাসের অংশটা চলে আসবে। তো এখন আমরা জানি, যদি লিখি তো আমরা জানি, তো আমরা জানি এ ওয়ান মাইনাস বি ওয়ান এটার সূত্র হলো রুট অফ এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, এখানে যেহেতু এ ওয়ান প্লাস বি ওয়ানটা আছে তাহলে আমরা কী করতে পারবো, এ ওয়ান মাইনাস বি ওয়ানটা আনার চেষ্টা করবো, তাহলে এখানে দেখো রুট রুটের জায়গায় থাকবে এখানে এ ওয়ান প্লাস বি ওয়ান, তো এ ওয়ান প্লাস বি ওয়ানটার মান কত 26, আচ্ছা তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ওয়ান বি ওয়ান, এটা আমরা ক্যালকুলেট করে কত পেয়েছি দেখো এখানে 507/4, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে যে অংশটা আসবে সেটা হলো তার 26, তারপর স্কোয়ার মানে হলো 26 দুইবার গুণ করে যে অংশটা আসার কথা সেটা হলো আমরা এটা ক্যালকুলেট করে দেখব কত আসে, এটা হলো 676, তো এখানে 600 অর্থাৎ 676 মাইনাস এর এটা কাটা, তাহলে এখানে কত আসছে যে 507, তো এটাকে আমার থেকে কী করব, যেখানে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ 676 থেকে 507 যদি বাদ দিয়ে দিই
তাহলে এখানে যে অংশটা আসার কথা সেটা হলো এখানে আসবে এই অংশটা, অর্থাৎ 169। আর এটাকে যদি পুরোপুরি রুট করে দেই তাহলে এখানে যে অংশটা আসবে সেটা হলো 13। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম, এ ওয়ান মাইনাস বি ওয়ান, এখানে কি পেলাম 13। ওকে, এখানে এ ওয়ান মাইনাস বি ওয়ান এটাকে আমরা কী পেয়ে গেলাম 13। তো এটা আসলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তো কী করলাম। তো এখানে রূপান্তরিত সমীকরণ, এখানে এ ওয়ান এবং বি ওয়ান আনার জন্য এখানে যে অংশটা আমরা করছি, তো এখান থেকে আমাদের কী করতে হবে, এ ওয়ান বি ওয়ান আনতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি এটা হলো সূত্র, কিসের সূত্র, এ মাইনাস বি সূত্রটা ব্যবহার করে আমরা মাইনাসে টানার চেষ্টা করছি, তাহলে এটা ক্যালকুলেট করে সব কিছু করলে অর্থাৎ 13 আসে, অর্থাৎ এ ওয়ান মাইনাস বি ওয়ান আসে 13। তো ওকে, এখন আমাদের এ ওয়ান বি ওয়ান আনতে হবে। তো এখানে যদি আমরা একটা কাজ করি সেটা হলো যে এখানে রাফ আকারে এটাকে আমরা যদি এক সমীকরণ ধরি আর নেক্সট দ্বিতীয়কে যদি আমরা দুই সমীকরণ ধরি তাহলে দেখো কি আসবে, তাহলে এক নং এবং দুই নং সমীকরণ যদি যোগ করে দিই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি এ ওয়ান বি ওয়ান আসবে। তাহলে এখানে দেখো, অতএব এক নং প্লাস দুই নং সমীকরণ যোগ করলে এ ওয়ান আসবে। তো এক নং সমীকরণ হলো এ ওয়ান প্লাস বি ওয়ান, আর এটার কত 26, আর নেক্সট যেটা বের করলাম এ ওয়ান মাইনাস বি ওয়ান এটা চলে আসছে কত 13। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা যোগ করব, ঠিক আছে, অর্থাৎ এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যোগ করলে কী আসে দেখো। তাহলে এখানে দেখো যোগ করলে এখানে যোগ করবে 9, আর এখানে যোগ করবে 33, অর্থাৎ 39, আর এখানে মাইনাস বি ওয়ান এবং প্লাস বি ওয়ান কাটা, তাহলে একটা এ ওয়ান এবং একটা এ ওয়ান যোগ করলে হবে দুইটা এ ওয়ান। তো এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কী আসে দেখো, তাহলে 39/2। ঠিক আছে, তাহলে দেখো টুটা গুণ অবস্থা ছিল ওইদিকে ভাগ হয়ে যাবে, এটা যদি ভাগ করে দশমিক আসবে তো দশমিক আনার চেষ্টা করবো না আমরা। তাহলে এখানে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এ ওয়ান যে অংশটা পেয়ে গেলাম সেটা হলো 39/2। তো এখন আমরা বি ওয়ান বের করার চেষ্টা করবো, তাহলে বি ওয়ান কীভাবে আসে আমরা জানি, বি অংশটা বের করতে হলে এক নং এবং দুই নং সমীকরণটা বিয়োগ করতে হবে। তো এক নং সমীকরণটা আসলে ওই অংশটায়, অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান 26, আর নেক্সট হলো এ ওয়ান মাইনাস বি ওয়ান সেটা হলো কত 13। ওকে, মানে এক নং সমীকরণ একবার যদি আমরা যোগ করে দিই তাহলে এ ওয়ানটা চলে আসবে, আর যদি বিয়োগ করি তাহলে বি ওয়ানটা চলে আসবে। তাহলে এখানে দেখো বিয়োগ করি, তো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন হবে, এ ওয়ানের আগে প্লাস আছে তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে, বি ওয়ানের আগে মাইনাস আছে এটা মাইনাসের বিপরীত প্লাস হয়ে যাবে, আর 13 আগে প্লাস আছে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো কাটাকাটি যদি হয় অর্থাৎ বিয়োগ করবো দেখো, অর্থাৎ এখানে যদি বাদ দেই তাহলে এখানে 13 আসবে। ঠিক আছে, 26 থেকে 13 বাদ দিলে 13 আসে, আর এখানে প্লাস বি ওয়ান তাহলে প্লাস বি ওয়ান তাহলে যোগ করলে হবে প্লাস অর্থাৎ 2B1, তাহলে এটা মাইনাস এ ওয়ান এবং প্লাস এ ওয়ান কাটা। তাহলে এখানে দেখো বি ওয়ান সমান এখানে কত 13/2, তাহলে এখানে যে অংশটা পাওয়া গেলো অর্থাৎ বি ওয়ান সমান 13/2। ঠিক আছে, তো আশা করি আমি বুঝতে পারছি যে এই অংশটা এটা যদি বের করতে পারি তাহলে দেখো এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার এগুলো 13, এই সমীকরণে বসাই দিতে পারলে কী হবে আমাদের কি সমাধানটা চলে আসবে। তাহলে এখানে আমরা যে অংশটা পেলাম অর্থাৎ এ ওয়ান এখানে যদি আমরা লিখি 39/2, আর বি ওয়ানটা পাওয়া গেল কত 13/2। ঠিক আছে, এগুলো আমরা পরিষ্কার করব। তো আবারও বলি, এক নং সমীকরণ দুই নং সমীকরণ যদি যোগ করে দেই তাহলে এ ওয়ানটা চলে আসবে, আর এক নং দুই নং সমীকরণ যদি বিয়ে করে দিই অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, যোগ বিয়োগ করে বি ওয়ান আসবে 13/2। তো এটা দেখো এ ওয়ান এটা আর বি ওয়ান এটা। এখন আমরা কী করবো, মানটা বসাই দেবো, আমাদের কাজ শেষ। তাহলে এক্স ওয়ান এবং এক্স এবং ওয়াই অপসরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমরা যদি অপসরণ অর্থাৎ এই জায়গায় লিখতে চাই অর্থাৎ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল 13, তো এটাকে এ ওয়ানের মানটা আমাদের বসাতে হবে। তো এ ওয়ানের মান আমরা বের করছি 39/2, তাহলে 39/2, আর এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়ানেরটা কত দেখো এখানে 13/2 ওয়াই স্কোয়ার আর ইকুয়াল টু কত 13। ঠিক আছে, তো এটাকে আমরা কী করতে পারি, তো ভালো করে খেয়াল করো, এখানে এখানে কি করা যায়, এখানে করা যাবে এভাবে দেখো, আমরা যদি লসাগু করে ফেলি
তাহলে এখানে দেখো লব বাই হর লব, অর্থাৎ লসাগু টু আসবে, অর্থাৎ 39 এক্স স্কোয়ার প্লাস এটা যদি ভাগ করে দেই তাহলে ওয়ান আসবে, অর্থাৎ 13 ওয়াই স্কোয়ার, আর এখানে কত 13। ওকে, তো এটা যেহেতু টুটো গুণ মানে ভাগ অবস্থা আছে তাহলে ওইদিকে পার করলে কী হবে, গুণ, অর্থাৎ 39 এক্স স্কোয়ার প্লাস 13 ওয়াই স্কোয়ার, তাহলে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এই অংশ না, অর্থাৎ 32, তাহলে এটা গুণ করলে কত হবে 26, তাহলে 26 আমরা বসায় দেবো এখানে, এটা গুণ করলো, অর্থাৎ টুটো 13-এর সঙ্গে গুণ হয়ে যাবে, ভাগ আছে যেহেতু। তো এখানে দেখো আমরা কী করব, এখানে একটা কাজ করা যায়, সেটা হলো যে এখানে এখানে 13, এখানে 13 যদি আমরা কমন নিই তাহলে এখানে কী আসবে, সেই এক্স স্কোয়ার প্লাস এখানে কী হবে ওয়াই স্কোয়ার, আর এখানে 26। এখানে কী করলাম দেখো, এখানে 13 কমন নেওয়া যাবে, তো 13 এখানে 13 কমন এলে এখানে হবে, এখানে আরেকটা 3 থাকবে, গুণ করলে হবে 39 এক্স স্কোয়ার, আর প্লাস এখান থেকে যেহেতু 13 আমরা কমন নিলাম তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হলো, একবারে যেহেতু 13টা গুণ অবস্থা আছে ওইদিকে ভাগ হয়ে যাবে, তো একটা দেখো এটা এইভাবে একবারে করা যেত, তো এক্স স্কোয়ার আর 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে দেখো 26, 13টা গুণ অবস্থা আছে ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে 3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোটো 13×26 অর্থাৎ 2। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু, এটা হলো একটা নতুন যে এক্স এবং ওয়াই পর যদি অপসরণ করি বাদ দিয়ে দিই, তার মানে এই অংশটা আমাদের বাদ দিতে বলছে সূত্রকে ব্যবহার করে, তাহলে এই অংশটা বাদ হয়ে গেলে এটা থাকবে এবং সি থাকবে ইকুয়াল 0। আবারও বলে দিই যে অংশটা কী করতে হবে, যেহেতু স্থানাঙ্ক রূপান্তর সমীকরণ অধ্যায়, অর্থাৎ এখানে দেখো এই প্রদত্ত যে সমীকরণটা ছিল এটা, এই সমীকরণ থেকে আমাদের কী করতে হবে, যেখানে এক্স ওয়াই সম্বলিত চলক আছে সে অংশটা বাদ দিবে, সেটা হলো কি, এক্স ওয়াই যদি হয় তাহলে 5 এই অংশটা বাদ পড়বে, অপসারণ করে রূপান্তরিত একটা নতুন সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রদত্ত সমীকরণ থেকে একটা দেওয়া আমরা জানি এই সমীকরণ যদি তুলনা করি তাহলে দেখো আমরা তুলনা করলে এর মান পাওয়া যাবে, বির মান মানে বির মান পাওয়া যাবে, এইচ এর মান পাওয়া যাবে এই অংশটা। তো একটা সূত্র ব্যবহার করেছিলাম আমরা যে যে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান এ প্লাস বি, তাহলে 26 আসবে। ঠিক আছে, তারপর এ ওয়ান এবং বি ওয়ান সূত্র হলো এ বি মাইনাস এ সি স্কোয়ার, ক্যালকুলেট করে এই অংশটা পেয়ে গেলাম। তো এখন এই জিনিসটা খেয়াল করো, ধর এ ওয়ান প্লাস বি ওয়ান আসছে তাহলে এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যাতে করে এ ওয়ান মাইনাস বি ওয়ান আসে। তাহলে আমরা কী সূত্র বের করছিলাম, এ মাইনাস বি রুট অফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, শুধু এখানে এ ওয়ান লাগাতে হবে। তো ক্যালকুলেট করে আমরা আগে দেখছিলাম, তো চাইলে তোমরা হিসাবটা একটু এখানে টেনে দেখতে পারো। তো তারপর ফার্স্ট সব কিছু অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান বের করা শেষ, এ ওয়ান মাইনাস বি মানে বের করা শেষ এই সূত্রটা ব্যবহার করে। তো এই সূত্র ব্যবহার করে এখন যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো এক্সটা, অর্থাৎ এ ওয়ান লাগবে এবং বি ওয়ান লাগবে, কারণ এখানে এই যে সমীকরণটা এখানে বসাতে অর্থাৎ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার এগুলো 13, এই 13টা এখান থেকে আসছে, আমরা সি এখানে ছিল এদিকে পার করে দিলে মাইনাসটা খেয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো দেখো এ ওয়ান বি ওয়ান করতে হবে, তো এ ওয়ানটা আমরা কী করছিলাম যে প্রথম এক নং সমীকরণটা দিয়ে দিলাম 2নং সমীকরণ, তো এক নং সমীকরণ 2নং সমীকরণ যদি যোগ করে দিই তাহলে এ ওয়ান আসবে, এবং এক নং সমীকরণ যদি 2নং সঙ্গে বিয়োগ করে দেয় তাহলে বি ওয়ানটা চলে আসবে। তাহলে দেখো এ ওয়ান এটার মান আর বি ওয়ান হলো এটার মান, ক্যালকুলেট করে লসাগু করলে ট্রান্সফার করলে সব কিছু অর্থাৎ 3x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখো এই যে এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই পদটি কি অপসারণ হয়ে গেছে, অর্থাৎ বাদ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ বিএসসি এবং অনার্সের জন্য। তো আবারও দেখা হবে এই অধ্যায় সম্পর্কে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।